ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসছে পরের খবরে। বছর গড়ালেই রাজ্যে বিধানসভা ভোট, কিন্তু এই লড়াইয়ে বিজেপির মুখকে প্রশ্নটা ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। এই প্রেক্ষাপটে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদের জন্য কাউকে সামনে রেখে লড়াইয়ে নামবেন না তারা। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। মোদীজিকে নেতৃত্ব মে সরকার বনায়েঙ্গে, মুখ্যমন্ত্রী কন বনেগা, এ সব বিধায়ক। मोदी जी के नेतृत्व में यहाँ सरकार बनाएंगे और फिर विधायक तय करेंगे कि हमारा नेता कौन है। हमारे यहाँ डेमोक्रेसी है और इसलिए मुख्यमंत्री कौन बनेगा ये सब विधायक तय करेंगे, पर कलेक्टिव लीडरशिप है हमारे यहाँ। दिलीप दा, मुकुल दा, राहुल जी और पूरी टीम सब मिलकर यहाँ पर चुनाव लड़ेंगे। कैलाश विजयवर्गीय जर बाड़ी इंदौर नहीं पश्चिम बांगला सम्बन्धे किछु जाने ना। এর আগে দিলীপ ঘোষ বলছিলেন যে উনি বুকে পা দিয়ে রাজনীতি করেন, উনি নেতা হবেন, কিন্তু দেখা যাচ্ছে ওর নামও পার্টি বলতে চাইছে না। তার ফলে বিজেপি প্রথমেই একটা গোল খেয়ে গেল। তৃণমূলের তো নেতা জানা আছে মমতা ব্যানার্জি, তাই বিজেপি পিছিয়ে পড়ল আগামী বিধানসভা নির্বাচনের দৌড়ে এবং হেরেও যাবে। মেঘালয়ের রাজ্যপাল পদ থেকে অব্যাহতি পেয়ে সম্প্রতি রাজ্যে ফিরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এসেই রাজ্য রাজনীতিতে রীতিমত সক্রিয় তিনি। রাজ্য বিজেপির মুখ হতে তার যে কোনো আপত্তি নেই সে কথাও ঘাড়ে ছড়ে বুঝিয়ে দিয়েছেন তথাগত। আমাকে দেখে কি খুব একটা মানে লোল চর্ম এ মনে হচ্ছে? প্রস্তুত বলেই তো আমি পার্টিতে যোগ দিতে যাচ্ছি, তা নাহলে তো আমি রিটায়ার্ড জীবন কাটাতে পারতাম বা অন্য আমার পেশাতে ফিরে যেতে পারতাম। আর বয়স যেটা আছে সেটা রেকর্ডের সব জায়গায় আছে, আমার বয়স তো আমার ওয়েবসাইটেই আছে। কেন্দ্রীয় নেতৃত্ব বা যারাই হোক, তারা যা সিদ্ধান্ত নেবেন সেটা বয়সটা বুঝেই নেবেন। এই নিয়ে তার দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, যিনি আবার সম্পর্কে তথাগত রায়েরই ভাই। উনি একদিনের জন্য এমএলএ ছিলেন না, বিধানসভায় না লোকসভায়, কোন রাজ্যে মন্ত্রী ছিলেন না, রাজ্যপালের তো কোনো প্রশাসনিক দায়িত্ব থাকে না। রাজ্যপালটা হচ্ছে পেনশন ভোগীদের আরাম করার জায়গা, তা তাদের হঠাৎ প্রশাসনিক অভিজ্ঞতা কি করে হলো? রাজনীতিতে তাদেরই এগোনো উচিত যাদের মাটিতে দাঁড়িয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। সেটা সরকারি চাকরি করলেও হবে না, সেটা রাজ্যপাল থাকলেও হবে না। মাটিতে দাঁড়িয়ে কাজ করে, মানুষের সঙ্গে আন্দোলন করে, গণ আন্দোলনের অংশ হয়েই সেটা হয়, সেটা যদি কারোর না থাকে সে চট করে নেতা হতে পারবে না। সোমবার কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে বৈঠক করেন তথাগত রায়। গত বছর দিল্লির বিধানসভা ভোটেও কোনো মুখ ছাড়া লড়াইয়ে গিয়েছিল বিজেপি, কিন্তু আম আদমি পার্টির সামনে মুখ থুবড়ে পড়ে তারা। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে কি করবে গেরুয়া শিবির? দীপক ঘোষ, সঞ্জয় মিত্র, সত্যজিৎ রিপোর্ট, এবিপি আনন্দ।